করতে পারি না, পড়তে জানি না। আমাকে ফেরেশতা আগন্তুক ফেরেশতা এসে প্রশ্ন করলো, হে রাসূল আপনি পড়া শুরু করেন, পড়তে থাকেন। আমি জিবরাইলকে বললাম, জিবরাইল আমি কোনো পড়াশোনা করি নাই, কোনো কলেজে পড়াশোনা করি নাই, আমার ভিতরে পড়ার ক্ষমতা নাই, আপনি কেমনে আমাকে পড়তে বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের কথা শুনে জিবরাইল আবার প্রশ্ন করলেন, আপনি পড়েন? কোরআন শরীফের ভিতরে আল্লাহ তাআলা অসংখ্য সূরা নাজিল করেছেন, তার মধ্যে প্রথম নাম্বার নাজিল করেছেন সূরাতুল আলাক। কথা কি ঠিক কিনা? সূরাতুল আলাকের পাঁচটা প্রথম নাম্বার আয়াত, পাঁচ নাম্বার আয়াত নাজিল করা হলো। এই পাঁচ নাম্বার আয়াত আল্লাহর রাসূলের কাছে সর্বপ্রথম নাজিল হলো। নাজিল হওয়ার পর প্রথম কথাটাই ছিল, তুমি পড়ো, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, তুমি পড়ো, তুমি কার নামে পড়বা? এই জাগতিক সমস্ত মহান প্রতিপালকের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেন, আমাদের পূর্বপুরুষরা দুনিয়ায় থেকে বিদায় নিলেন তাদেরকেও সৃষ্টি করেছেন। সমগ্র মানব জাতি, জিন জাতি, সমুদ্র সৃষ্টি কুলকে আল্লাহ সৃষ্টি করেন। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক জিবরাইল তাকে প্রশ্ন করা হলো, ও রাসূল আপনি পড়েন? যিনি আপনাকে বানাইছেন, তৈরি করেছেন, যিনি জিরো থেকে আপনাকে হিরো বানিয়ে দিয়েছেন, আপনি তার নামে পড়েন? রাসূল বললেন, আমি পড়তে জানি না। তিনবার যখন হয়ে গেল, বিশ্ব নবীকে শক্ত করে বুকের ভিতরে চাপ দিয়ে ধরা হলো। আল্লাহ রাসূল যখন চাপ দিলেন তার জিবরাইলের বুকের সাথে, যখন তাকে চাপ দেওয়া হলো, বিশ্ব নবী বলেন, আমার হাড় মনে হয় ভেঙে চুরে খান খান হয়ে যাবে, এত জোরে চাপ দেওয়া হলো। আমার ভাইরা, আমি ওই কথাটাই